হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমরা এখন আসছি মাছ ধরতে জঙ্গলের মধ্যে। এই যে নদীর পাশে দেখেন, নদীর পাশে আসছি। অনেক সুন্দর পরিবেশ। আমাদের ছোট বয়স যখন 8-10 বছর তখন থেকে এখানে আসি, মানে আমার জন্মের পর থেকে গাছটাকে দেখি। দেখেন অনেক সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এত গরমের মধ্যে চারিপাশে গাছ আর গাছ, গাছ থাকা সত্ত্বেও এখানে একটু বিপদজনক ব্যাপার আছে। এর মধ্যে সাপ আছে অনেক, মাঝে মধ্যে সামনে পড়ে যায়। তা আসেন আমরা দেখব মাছ। আমার বড় ভাই মাছ ধরতেছে। নদীতে বসি ফেলছে, বসি দেখেন আপনারা। মাছ কি পাইছেন একটাও? আজকে এখনো পাই নাই, তবে এখানে গলদা মাছ, বড় বড় ট্যাংরা মাছ, তারপর আপনার ইলিশ মাছ আছে, বাট ইলিশ তো বড়শি খায় না। দেখেন এটা একটা সরকারি প্রজেক্ট, পানি উন্নয়ন বোর্ডের একটা প্রতিষ্ঠান। এখানে চারিদিকটা কি সুন্দর পরিবেশ, দেখার মতন পরিবেশ। দেখেন যদি আপনারা খুলনা থেকে থাকেন, খুলনার রূপসা ব্রিজের পাশে পানি উন্নয়ন বোর্ড, তার ভিতরে এই পরিবেশ দেখেন। যদি সুযোগ হয় আসবেন, এসে ঘুরে যাবেন।